হ্যালো বন্ধুরা আপনাদের কে পি ডিজিটালকেশন চ্যানেল স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত সমস্ত কলেজে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্টের তারিখ ঘোষণা করা হয়েছে আগে একটি নোটিশ পাবলিশ করা হয়েছিল সেখানে চার তারিখ সম্ভাব্য একটি ডেট দেওয়া হয়েছিল কিন্তু আজই ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে কত তারিখে রেজাল্ট পাবলিশ করা হবে সে বিষয়ে জানানো হয় এবং আপনারা রেজাল্ট পাওয়ার পর পিপিআর এবং পিপিএস কত তারিখ থেকে করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে ক তারিখে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে এবং ক তারিখ থেকে আপনারা পিপিআর পিপিএস করবেন এবং রেজাল্ট পাওয়ার পর কোনো রকম ইরোড থাকলে আপনারা কিভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আলোচনা করে প্রত্যেক রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে জন্ম হননি জন্ম হয়ে যাবেন সেখান থেকে ইউনিভার্সিটি এবং কলেজ রিলেটেড সমস্ত লেটেস্ট আপডেট দেওয়া হয় চলুন ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্ট সম্পর্কিত যে নোটিশটি পাবলিশ করা হয়েছে তা দেখে নিই ইউনিভার্সিটির তরফ থেকে আজকে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন পরপর এখানে দেওয়া রয়েছে পয়েন্ট আকারে এক নাম্বার পয়েন্টে বলা রয়েছে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার রেজাল্ট পাবলিশ করা হবে ছয় এপ্রিল ছয় এপ্রিল আপনারা রেজাল্ট দেখতে পারবেন দুটি ওয়েবসাইট বলা রয়েছে এনবিউ এবং এনবিউ এক্সাম ডট এই দুটি ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখতে পারবেন আপনারা রেজাল্ট দেখতে পারবেন ফোর পি এম থেকে ফোর পি থেকে আপনারা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে আপনারা রেজাল্ট দেখতে পারবেন বিকেল চারটা থেকে ছয় এপ্রিল আপনারা রেজাল্ট দেখতে পারবেন মার্কশিট আপনারা হাতে ক তারিখে পেতে পারেন দুই নম্বর পয়েন্টে বড় রয়েছে কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি থেকে তেরোই মে মার্কশিট সংগ্রহ করবে মে মাসে তেরো তারিখে কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি থেকে মার্কশিট সংগ্রহ করবে সেই হিসাবে তিন থেকে চার দিন ম্যানেজ করতে সময় লাগবে আপনারা ধরে রাখতে পারেন তিন থেকে চার দিন পরে অর্থাৎ তেরো তারিখের পরে আপনারা মার্কশিট হাতে পেতে পারেন কলেজ থেকে কত তারিখে মার্কশিট দেওয়া হবে সেই বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা লেটেস্ট আপডেট পেতে থাকবেন তিন নম্বর পয়েন্টে বলা রয়েছে আপনারা যারা পিপিআর এবং পিপিএস করতে চান অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ পোস্ট পাবলিকেশন স্কুটনি আপনারা যারা করতে চান আপনারা করতে পারবেন আঠেরোই এপ্রিল থেকে এবং লাস্ট ডেট বলা রয়েছে তেইশ তারিখ এপ্রিল আঠেরো এপ্রিল থেকে তেইশ তারিখ এপ্রিল পর্যন্ত আপনারা পিপিআর এবং পিপিএস করতে পারবেন পিপিআর এবং পিপিএস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন চার নম্বর পয়েন্টে বড় রয়েছে আপনারা অনেকে ডাবল স্টার প্রিন্টেড এই প্রবলেমের সম্মুখীন হতে পারেন এই প্রবলেমটি আপনার হলে অবশ্যই আপনারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের লাস্ট ডেট বড় রয়েছে ছাব্বিশ তারিখ এপ্রিল ছাব্বিশ তারিখ এপ্রিলের মধ্যে অবশ্যই আপনারা কলেজে যোগাযোগ করবেন এবং এই প্রবলেমটি সমাধান করতে পারবেন মার্কশিটে রকম প্রবলেম হলে অবশ্যই আপনারা ছাব্বিশে এপ্রিলের মধ্যে যোগাযোগ করতে পারবেন মার্কশিটে রকম ইরোড় থাকলে অবশ্যই আপনারা ছাব্বিশে এপ্রিলের মধ্যে যোগাযোগ করবেন ছাব্বিশে এপ্রিলের পরে যোগাযোগ করলে আপনার রকম সমাধান হবে না আপনাদের যাদের ইরোড় থাকবে আপনারা যারা কলেজে আবেদন করবেন রেজাল্ট সংশোধনের জন্য আপনাদের রেজাল্টটি পাঁচ দিনের মধ্যে পাবলিশ করা হবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এক্সাম ডট নেট এবং এক্সাম ডট কম এই দুটি ওয়েবসাইটে মার্কশিটে রকম প্রবলেম থাকলে ছাব্বিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন ছাব্বিশ তারিখের পরে পাঁচ দিনের মধ্যে আপনাদের রেজাল্ট সংশোধন করে দেওয়া হবে আপনারা যারা সিক্স সেমিস্টার অলরেডি পাস করেছেন আপনারা মার্কশিট সংগ্রহ করতে পারবেন তেরো তারিখ মেয়ের পর থেকে আপনাদের রেজাল্ট ওয়েবসাইটে দেওয়া হবে না আপনারা সরাসরি মার্কশিট হাতে পাবেন তেরো তারিখের পরে তেরো তারিখ মেয়ের পরে আপনারা স্মার্টশিট কলেজ থেকে সংগ্রহ করে নেবেন তো এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারলেন আপনারা যারা ফার্স্ট রাউন্ড ফিফথ সেমিস্টার রয়েছেন আপনারা রেজাল্ট পাবলিশ করা হবে সিক্স এপ্রিল আপনারা বিকেল চারটা থেকে রেজাল্ট দেখতে পারবেন এবং আপনারা যারা পিপিআর পিপিএস করতে চান আঠেরোই এপ্রিল থেকে তেইশে এপ্রিল রেজাল্ট পিপিআর পিপিএস করতে পারবেন এবং যাদের ইরোড থাকবে আপনারা অবশ্য ছাব্বিশে এপ্রিলের মধ্যে কলেজের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর প্রমাণে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নেই